আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্যানভা অ্যাপসটি বা ক্যানভা ওয়েবসাইটের মধ্যে আমরা কিভাবে সাইন আপ করব। তো ক্যানভা কেন আমরা সাইন আপ করব, ক্যানভা দিয়ে আমরা আমাদের পছন্দ মতো অনেক ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারবো। এখানে লাখ লাখ টেমপ্লেট দেওয়া থাকবে, এই টেমপ্লেটগুলিকে নিজেরা এডিট করে আমাদের পছন্দ মতো আমরা ডিজাইন তৈরি করে আমরা কাজে লাগাতে পারবো। তো চলুন আমরা কিভাবে সাইন আপ করবো সেটা দেখে নিই। তো এই জন্য আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটিতে আমরা চলে যাব। এখানে আপনার ইমেলটি লগ ইন করা থাকা লাগবে, জিমেল যেটি। তো এখানে আমরা নতুন একটি ট্যাব নিয়ে ক্যানভাস সার্চ দিব, CANVA ক্যানভাস সার্চ দিলাম। দেওয়ার পরে এই ওয়েবসাইটটির মধ্যে আমরা ক্লিক করব, লিঙ্কটিতে ক্লিক করে এখানে দেখুন অনেক কিছু আছে, ওগুলি আমরা পরে দেখব। এখানে ফ্রি সাইন আপ ফর ফ্রি, তো সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে এখানে কন্টিনিউ গুগল দিব, যেহেতু আমি গুগল অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি চালু করব, এই জন্য কন্টিনিউ উইথ গুগল দিব। এখানে কন্টিনিউ উইথ ফেসবুক আছে, কন্টিনিউ উইথ ইমেল আছে, তো আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আমার যে ইমেলটি দিয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করব সেটি এখানে আছে, আমি এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা আছে বাই কন্টিনিউইং গুগল উইল শেয়ার ইওর নেম, ইমেল অ্যাড্রেস, ল্যাঙ্গুয়েজ, পারফরমেন্স, এগুলি আছে। তো আমি এটাকে কন্টিনিউ দরকার, অর্থাৎ পলিসি ট্রান্স পলিসি আমরা মানতেই হবে আমাদের যদি কাজ করতে হয়, এটা কন্টিনিউ দিয়ে নিলাম। কন্টিনিউ দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, নেটের গতির উপর নির্ভর করবে। তা আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, তা আমি এই দেখাচ্ছে যে এটা পার্সোনাল অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে। তো চাইলে আপনি প্রো অ্যাকাউন্ট নিয়েও কাজ করতে পারেন, তো প্রয়োজন নেই প্রো অ্যাকাউন্ট, আমরা ফ্রি অ্যাকাউন্ট নিয়ে কাজ করবো। ফ্রি অ্যাকাউন্ট নিয়ে আমাদের অসংখ্য কাজ করতে পারবো আমরা। তো এখানে দেখুন এখানে প্রথমে যেই মেনুটি আছে এটির ভিতরে কি আছে, ডিজাইন স্পটলাইট। তো এখানে কি কি ডিজাইন আপনি করতে পারবেন এগুলো এখানে দেওয়া আছে, ভিজুয়াল সাইড ডকুমেন্টস, হ্যাঁ, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, PDF, গ্রাফিক্স ডিজাইন, তারপর আছে ফটো অ্যান্ড ভিডিওর মধ্যে আপনি কি কি করতে পারবেন, প্রিন্টিং কাজে কি করতে পারবেন, এগুলি সব আছে। বিজনেসের জন্য, এডুকেশনের জন্য, তারপরে প্ল্যান অ্যান্ড প্রাইসিংয়ের জন্য, লার্নিংয়ের জন্য অসংখ্য কাজ আছে এখানে। তো আমি একটু দেখিয়ে দিই সামান্য, যেহেতু আমরা এখানে কাজ করব। তো এখানে দেখুন অসংখ্য টেমপ্লেট এখানে দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করলে অসংখ্য টেমপ্লেট পাবেন। তারপরে আপনি যদি আপনার প্রয়োজন মতো সার্চ দিয়ে দেন, অথবা আপনি ধরেন যে আমি লোগো তৈরি করব, এই লোগোতে ক্লিক করলে, রিজিউম তৈরি করব, ফেসবুকের পোস্ট তৈরি করব, তাহলে এটার মধ্যে আমি ক্লিক করব। অথবা আমাদের প্রয়োজন মতো যে জিনিসগুলি আছে আমরা এখান থেকে কি করে নিতে পারবো, সার্চ দিয়ে নিতে পারবো। সার্চ বাটনে গিয়ে আমি আমার প্রয়োজন মতো, ধরুন যে আমি ফেসবুক কভার করব, FCE ফেসবুক কভার, ফেসবুক কভার দিয়ে আমি যখন সার্চ দিলাম দেখুন এখানে চলে আসছে ফেসবুক কভার। আমি ফেসবুক কভারে যখন ক্লিক করলাম তো ফেসবুক কভারের অসংখ্য টেমপ্লেট এখানে চলে এসেছে। তো এখানে দেখুন কত টেমপ্লেট আছে এখানে ফেসবুক কাভারের। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি কাভারকে সিলেক্ট করে এটাকে এডিট করে আপনি আপনার পিকচার, আপনি আপনার লোগো, আপনি আপনার লেখাগুলিকে দিয়ে এগুলিকে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। দেখুন এটা কত সুন্দর একটা কাভার, আরও অনেক সুন্দর সুন্দর কাভার আছে এখানে, এটা আমার কাছে সুন্দর লাগে, তো আপনাদের আরও অন্য কোনো সুন্দর লাগতে পারে। তো যেই কাভারটাই বা আপনার সুন্দর লাগবে বা যেই পিকচারটা আপনি ব্যানারটা লোগোটা আপনি তৈরি করতে চান সেটা যেটা আপনার সুন্দর লাগবে সেটাই আপনি কি করে নেবেন, ক্রিয়েট করে নেবেন। আমি আরেকটু দেখিয়ে দিই যে আমরা কিভাবে কাজ করব, এটা শুরুটা এখন কাজ করব না, শুধুমাত্র কিভাবে কাজ করব সেটা একটু দেখানোর জন্য আমি ধরেন যে এটাতে ক্লিক করলাম, এই ব্যানারটাতে ক্লিক করলাম, ব্ল্যাকবেরি ব্যানারটাতে। তো কাস্টমাইজ দিস টেমপ্লেট, তো আমি এখন এটা ল্যাপটপে দেখাচ্ছি, আমি পরবর্তী কাজগুলি মোবাইলের মাধ্যমে দেখাবো, কারণ
অনেকের ল্যাপটপ নেই, আমি সাইন আপটা শুধু দেখিয়ে দিলাম ল্যাপটপের মধ্যে, আর বাকি কাজগুলো আমি মোবাইলে করে দেখাবো, কারণ অনেকেরই প্রয়োজন হয় মোবাইলে কাজ করা, তো মোবাইলে যাতে সহজে কাজ করতে পারেন সেজন্য আমি মোবাইলে দেখাবো। তো এখন এই যে এটাতে দেখেন, এখানে একটা মগ আছে, হ্যাঁ এখানে এটা ডিজাইনটা পুরোটা একটা ডিজাইন করা আছে, অর্থাৎ এখানে একটা পিকচার দিয়ে এখানে কিছু লেখা দিয়েছে, তাহলে আপনার প্রয়োজন মতো লেখা দিয়ে আপনি এটাকে এডিট করে আপনি এটাকেও নিয়ে নিতে পারেন যদি এই ধরনের প্রয়োজন হয়, আর না হয় আপনি ব্যাকে যাবেন। ব্যাকে না গিয়ে এখানে আমরা এখান থেকে নিতে পারবো, ধরুন যে এটা প্রয়োজন আমার, এই ধরনের একটা ডিজাইন প্রয়োজন, আমি চাইলে এই কালার গুলিকে চেঞ্জ করে নিতে পারবো, এখানে ক্লিক করে আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো, ব্ল্যাক, হ্যাঁ আরো কালার আছে রেড, তারপর আবার ইয়েলো, আপনার যেই কালারটা দিয়ে আপনি এই ডিজাইনটাকে সুন্দর করতে পারেন আপনি সেই কালারটা দিয়ে নেবেন, আকাশি কালার চাইলে এটাকেও সিলেক্ট করে আবার এটাকেও কালার করে নিতে পারেন আপনি। সরি, এইখানে কালারটাকে চেঞ্জ করতে হবে এইটা। তো দেখেন যে আমি আমার মতো করে আমি কালার করে নিলাম, আমি চাইলে লেখাগুলির কালারও চেঞ্জ করতে পারবো, লেখার কালার চেঞ্জ করার কারণে করতে আপনাকে এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ তো এটাতে ক্লিক করে আমি হোয়াইট দিয়ে দেখি, হোয়াইটে সুন্দর লাগে না, আপাতত আমি দেখাচ্ছি, পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন ফুলফিল কাজগুলি দেখাবো। এভাবে আমরা এডিট করে আমাদের প্রয়োজন মতো আমরা চাইলে এগুলিকেও চেঞ্জ করে আরো ছোট বড় করতে পারবো, করে আমরা এখান থেকে কি করে এগুলিকে ডাউনলোড করে আমাদের কাজে লাগাতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন, আমার আজকে মূলত যে ভিডিওটা করার ছিল যে কিভাবে আমরা ফ্রি ক্যানভা থেকে একটা অ্যাকাউন্ট সাইন আপ করবো, এবং এই ফ্রি অ্যাকাউন্ট থেকে ফ্রি ভাবে আমরা কিভাবে কাজ করব। তো ফ্রি কাজগুলি আমি দেখাবো যাতে করে কারো পুরো ভার্সনটা কেনার প্রয়োজন না হয়, আমরা ফ্রি দিয়েই অনেক ডিজাইন করতে পারবো, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আগে ফ্রি দেখাবো, তারপরে যাদের এর চেয়েও আরো অ্যাডভান্স কিছু প্রয়োজন মনে হবে তাদের জন্য প্রো ভার্সন দিয়ে আমি পরবর্তীতে কাজ দেখাবো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং আপনারা ক্যানভা দিয়ে যদি ডিজাইন করতে ইচ্ছুক, ক্যানভার সকল কিছু যদি আপনারা খুঁটিনাটি জানতে চান এবং কি ক্যানভা দিয়ে আপনারা প্রফেশনাল ডিজাইনগুলি করতে চান, ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আশা করি আপনারা খুব ভালো কিছু বেনিফিটেড হবেন এখান থেকে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।